একদলীয় শাসন কায়েম করে মানুষের অধিকার হরণ করছে সরকার, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীতে বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবার ও বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতৃত্ব সংকট থাকলে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন করা কখনো সম্ভব হতো না বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় ইদ্রিস আলীর পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা জানান। এতটুকুতেই হবে সেরাপণ্য সবার জন্য। কি বাজে হ্যাঁ মোল্লা, আমাকে তো জানার অধিকার ছিল, তা আমাকে জানাইলো না কিসের জন্য? তারা কি অপরাধ ছিল তার, তাও করলো না, ঘরে ভাত খাওয়া থেকে নেওয়া যায়, হাত ধুই তো টাইম দেয় না। সরকার দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে এমন মন্তব্য করে ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, ক্ষমতাসীনদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নির্যাতনের খড়গ নেমে আসে। কারাগারে নির্যাতন ও চিকিৎসার অভাবে বিএনপি নেতা ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। আজকে কি হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে আজকে এই সরকার অলিখিত বাকশাল কায়েম করে, এই সরকার একটি একদলীয় শাসন কায়েম করেছে অলিখিতভাবে, এবং তার প্রমাণ হচ্ছে এবারের দামি বানরের পিঠা ভাগাভাগির যে নির্বাচন। পরে তিনি সদ্য কারামুক্ত বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় যান। এই দুর্বল আন্দোলনের মধ্যে ইনশাআল্লাহ আমরা খালেদা জিয়াকে মুক্ত করব। এ সময় বিএনপির নেতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্ব সংকট থাকলে এত বড় আন্দোলন করা কখনো বিএনপির পক্ষে সম্ভব ছিল না। আমরা কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে গিয়েছি। কাজে আমার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপিতে নেতৃত্ব না থাকে তাহলে এত বড় আন্দোলন কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকারকে তাদের কিভাবে আমরা বিদায় নেবার জন্যে আন্দোলন করে যাচ্ছি? আধুনিক রাজনীতি করতে হলে সশরীরে উপস্থিত জরুরি নয় বলে মনে করেন ডক্টর আব্দুল মঈন খান। আজকের যুগে কোন নেতা কোথায় অবস্থান করছেন, বাংলাদেশের কোনো গ্রামে অবস্থান করছেন, রাজধানী ঢাকা শহরে অবস্থান করছেন, না লন্ডনে অবস্থান করছেন, সেটা তো মুখ্য কোনো বিষয় নয়। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।